আজ ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সাইদির মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গার ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মীর সহানুভূতি দেখিয়ে শোক প্রকাশের ঘটনায় সাংগঠনটিকে ক্ষমতাসীন দল ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে তাদের দলের টানা ১৫ বছর শাসনামলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোতে যুগ সন্ধানী প্রবেশ করেছে। তারা সুযোগ সন্ধানীদের হাইব্রিড হিসেবেও বর্ণনা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তাই নিষেধাজ্ঞা আর ভিসা নীতি কার উপর প্রয়োগ হয় তা দেখা হবে। ধূমপান নিয়ন্ত্রণ আইন কঠোর করতে চায় না মন্ত্রিপরিষদ বিভাগ। ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন কঠোর করতে চাচ্ছে না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সংশোধিত আইনের খসড়াও করেছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। সেখানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কঠিন ধারা যুক্ত করা হয়েছে। তিন দেশে করোনার নতুন ধরন শনাক্ত। যুক্তরাষ্ট্রসহ তিন দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম BA.2.86। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটক করে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে মূল হোতাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রধান কারাবন্দী ইমরান খানের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। এমনকি কারাগারে ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে বলেও আশঙ্কা কথা জানিয়েছেন তিনি। বিনা বিচারে কারাভোগ, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। বিনা বিচারে ১৮ বছর কারাগারে থাকার পর খালাস পেয়েছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি। এই ঘটনায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।